এরপরে প্রশ্ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীর অনুপস্থিত থাকলে জরিমানা নেওয়া হয়, এই টাকা কোন খাতে ব্যয় করবে এবং এই অর্থ দিয়ে শিক্ষকের বেতন দেওয়া যাবে কিনা? ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ মাসআলা, আর্থিক জরিমানা নেওয়া যাবে কিনা, আর্থিক দণ্ড নেওয়া যাবে কিনা, এই বিষয়ে ওলামা একরাম প্রায় যে যতগুলো ফতোয়া আমি দেখেছি সমস্ত ওলামা একরামের ফতোয়া প্রায় একই কাছাকাছি, সেটা হলো যদি কেউ কারোর কোনো ক্ষতি করে, আপনি আমার ক্ষতি করেছেন, বিচারিক আদালত যদি বিবেচনা করে দেখে যে আমার এই ক্ষতিটা এই পরিমাণ টাকার ক্ষতি হয়েছে, তাহলে জরিমানা তিনি ধার্য করতে পারেন। আপনি আমাকে ঘুষি দিয়েছেন, মেরেছেন, ধাক্কা মেরেছেন অথবা প্রহার করেছেন, রক্ত ক্ষয় হয়েছে অথবা যে কোনো ক্ষতি হয়েছে বা আমার সম্পদের হানি হয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে, বিচারিক আদালত ইনসাফের সাথে বিবেচনা করে জরিমানা ঠিক করবেন যে তুমি তার এত পরিমাণ টাকার ক্ষতি করেছো, অতএব সেটা পরিশোধ করবা, এটা ঠিক আছে, এই ক্ষতিপূরণ জায়েজ আছে। এছাড়া স্কুলে আসে নাই সেজন্য 10 টাকা জরিমানা, বা বেতন 10 দিন পরে দিছে সেজন্য 100 টাকা জরিমানা, এই রকম জরিমানা এটা জায়েজ নাই, এই জরিমানা নেওয়া জায়েজ নাই। এখন কথা হলো, স্কুলে যদি টাইম অনুযায়ী বেতন না দিলে জরিমানা আরোপ না করা হয়, তাহলে এমনিই তো বেতন দেয় না, তাহলে তো আরো কেউ দিবে না, তাহলে উপায় কি? উপায় অনেক আছে, তার মধ্যে একটা উপায় বলি, সেটা হলো যারা স্কুল পরিচালনা করেন, নির্দিষ্ট টাইমে বেতন না দিলে, মাসের এত তারিখের মধ্যে বেতন না দিলে তার ভর্তি বাতিল, কথার কথা, এরকম একটা আইন করবেন, ভর্তি বাতিল, এরপরে পুনরায় ভর্তি করতে হলে 100 টাকা ফি দিতে হবে, যে 100 টাকা জরিমানা নিতেন ওইটাকে ভর্তির ফি হিসাবে নেন, তাহলে সেটা আপনার জন্য হালাল হবে। কথা কি বুঝাইতে পারছি? আপনি বলবেন ঘুরে এগারে একই তো হলো, না এক না, জেনা এবং বিবাহ দুই জায়গাতেই টাকা দেয়া হয়, এক জায়গায় মোহর দেওয়া হয় আর এক জায়গায় পারিশ্রমিক দেওয়া হয়, দেখতে একই মনে হয় কিন্তু একটা হালাল আর একটা হারাম। কোরআন হাদিস যেই পদ্ধতি এলাও করেছে ওই পদ্ধতি হালাল, আপনি জরিমানা নিতে পারেন না, আপনি বলতে পারেন আমাদের স্কুলের আইন এত তারিখের মধ্যে বেতন না দিলে ভর্তি বাতিল, বা এতদিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল, তাহলে সেক্ষেত্রে পুনরায় ভর্তির জন্য কি করতে হবে, ওই 100, 200, 500 যারা জরিমানা নেবেন ওই টাকাটা দিলেই পুনরায় ভর্তি হয়ে গেল। এরকম করে আরো অনেক পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আপনি এই সিস্টেমটাকে লাইনে আনতে পারেন যাতে করে কেউ দেরিতে বেতন না দেয়, কিন্তু আপনি জরিমানা আরোপ করার সুযোগ নাই। এখানে কোনো কোনো ক্ষেত্রে জরিমানার মধ্যে সুদ হওয়ার সম্ভাবনা থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে ওই যে হাদিসে আসছে ফাবিমা তাখুযু মা আলা আখিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার ভাই থেকে একজন মুসলমান থেকে কিসের বিনিময়ে টাকাটা নিচ্ছ, এর উত্তর তোমাকে খুঁজে বের করতে হবে, টাকার জন্য সম্পদ পেতে হলে তোমাকে কিছু দিতে হবে, তুমি কি দিয়েছ, ভুলের কারণে শাস্তি হতে পারে, সে শাস্তি আর্থিক এরকম দণ্ডের মাধ্যমে এই জাতীয় কাজে জায়েজ নাই। স্ত্রী রাগ হয়ে স্বামীকে তালাক দিয়েছে কিন্তু স্বামী তালাক বা ডিভোর্স গ্রহণ করে নাই, কিছুদিন পর দুই পরিবার মিল হয়ে আবার সংসার করছে, এ বিষয়ে হুজুরের মতামত কি? প্রথম কথা হলো আর তালাক বির রিজাল, তালাক দিবে পুরুষরা, মহিলারা না, এখন আজকাল মহিলারাও তালাক দেয়, মহিলারা অর্পিত তালাক গ্রহণ করতে পারে, স্বামীকে তালাক দিবে না। কোনো মহিলা যদি তার স্বামীকে বলে তোমাকে আমি তালাক দিলাম, এক তালাক, তিন তালাক, আরও কিছু বলে, কিয়ামত পর্যন্ত এইভাবে, এই ভাষা খেয়াল করেন, এইভাবে যদি বলে স্ত্রী স্বামীকে যে হে স্বামী তোমাকে আমি ডিভোর্স দিলাম, তালাক দিলাম, তালাক হবে না। স্ত্রী যদি বলে আমি তালাক গ্রহণ করলাম নিজের প্রতি, অর্পিত তালাকের পাওয়ার বলে, কাবিননামা 18 নম্বর কলামে লেখা আছে বরণ পোষণ না দিলে, বনিবরণ না হলে, জুলুম করলে, অবিচার করলে, হান হান এটা এটা করলে, তখন স্ত্রী নিজের প্রতি, নিজের নফসের প্রতি তালাক গ্রহণ করতে পারবে, তালাক দিবে না, এখানে মায়ের পেশ আছে। এই জন্য তালাকের মাসআলা কোনো আলেমের কাছ থেকে এইরকম কোনো প্রশ্নোত্তর থেকে শুনে আপনি সিদ্ধান্ত নেবেন না, ইন্ডিভিজুয়াল তালাকের মাসআলা কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে, কোনো দারুল ইফতাতে ফতোয়া বিভাগে মাদ্রাসা বড় কোনো আলেমের কাছে গিয়ে খুলে বলে তারপরে জানবেন, কারণ এখানে অনেক ফাঁকফোকর থাকে, অনেক কোয়েরি থাকে যেগুলো আলেম সাহেব আপনার কাছে করবেন। আমি শুধু মূলনীতি বললাম, এই মূলনীতির আলোকে আপনি আবার তালাকের ফতোয়া দিতে যাবেন না বা ফিট করতে যাবেন না। বাকি কথা হলো তালাক যদি একজন দেয়, ধরুন স্বামী স্ত্রীকে তালাক দিলে বা স্ত্রী অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা ব্যবহার করলো সঠিক নিয়মে, যদি করে সেটা অপরপক্ষ জানা ছাড়াও তালাক হয়ে যাবে। অনেকে বলে স্বামী তালাক দিয়েছে স্ত্রীকে, স্ত্রী জানে না, স্ত্রী জানা জরুরি না, স্বামী যদি তালাক উচ্চারণ করে থাকে মুখে তালাক হয়ে যাবে স্ত্রী না জানলেও, অত্যন্ত জটিল একটা বিষয়। হ্যাঁ, এটার কার্যকর সামাজিকভাবে হওয়ার জন্য প্রচলিত আইনে কিছু ধারা আছে, কিছু প্রসেস আছে, সেগুলো আরেক জিনিস,
এরপর প্রশ্ন হলো কোন যুবক মুসল্লি নামাজে জোরে আমিন বলল, নামাজ শেষে কিছু মানুষ তার সাথে খারাপ আচরণ করলো, এখন সে মসজিদে যায় না, এর দ্বারা কে গুনাহগার হবে? আল্লাহ তাআলা মাফ করুন। কোন যুবক মসজিদে যদি জোরে আমিন বলে, তাকে যদি কেউ সেজন্য ধমক দেয় এবং এর কারণে যুবক যদি মসজিদ থেকে দূরে সরে যায়, যিনি ধমক দিয়েছেন কাল কিয়ামতে তাকে জবাবদিহি করতে হবে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে নামাজে সূরা ফাতিহার পরে জোরে আমিন বলাটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, আস্তে আমিন বলাটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তো কেউ জোরে আমিন বলার উপরে যদি আমল করে, সেই মর্মে হাদিস আছে, একটা হাদিসের উপর আমল করেছে সেই লোক, সে জোরে আমিন বলাতে হয়তো আপনার অ্যাটেনশন আপনার অভ্যস্ত না, জোরে আমিন শুনতে আপনার হঠাৎ করে মনোযোগে ব্যাঘাত হয়েছে বা আপনার অসুবিধা ফিল হয়েছে, সেজন্য আপনি তাকে ধমক দিতে পারেন না, সে একটা হাদিসের উপর আমল করেছে, তাকে বের করে দিতে পারেন না। আবার একইভাবে যিনি জোরে আমিন বলছেন, তিনি যদি মনে করেন যে আস্তে আমিন বললে নামাজ হবে না, ভুল, কারণ আস্তে আমিন বলার কথাও হাদিসে আছে। আর যেখানে জোরে আমিন বললে আশেপাশে মানুষ তারা অভ্যস্ত না, তারা এটাকে ভালোভাবে নেয় না, সেখানে আপনি আস্তে আমিন বলেন, সেখানে জোরে আমিন বলার কারণে সমাজে বিশৃঙ্খলা হবে, আপনি নিজে মনে কষ্টের মধ্যে পড়বেন, নিজেকে মনে কষ্টর মধ্যে এভাবে ফেলার কোনো বিশেষ গুরুত্ব বিশেষ প্রয়োজন নাই, অন্তত এরকম যেখানে এটার কারণে ঝামেলা তৈরি হবে সেই জায়গায়। কথা কি বুঝতে পারছি? কিন্তু আমাদের সমাজে বড় দুঃখের কথা, যুবক ভাইয়েরা কেউ মসজিদে আসছেন, নামাজ পড়ছেন, তিনি হয়তো রফে দেন করেন, আমিন জোরে বলেন, এটার সপক্ষে দলিল আদিল্লাহ সপক্ষে বিপক্ষে আছে, অনেক বিতর্কের বিষয়, সেটা তো আরেক আলোচনা, কিন্তু নামাজ তো পড়ছে সে, তাকে যদি ধমক দিয়ে মসজিদ থেকে দূরে সরায় দেন, তাতে শয়তান সবচেয়ে বেশি খুশি হবে, ঠিক না? বে ঠিক, কারণ এই যুবক মসজিদে আসছে, আপনি অ্যাপ্রিসিয়েট করা উচিত, হাক বুক বুকে বাঁধক আর নাবের নিচে বাঁধক, আমিন জোরে বলুক আর আসতে বলুক, যুবক যে মসজিদে আসছে এটাই তো আনন্দের বিষয়, অতএব তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজ সুন্নাসম্মতভাবে করার তৌফিক দান করুন।